নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির এবং কর্কট লগ্নের মার্চ মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। কর্কট রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে তা নিয়ে আমি বিস্তারিতভাবে বলতে চলেছি। তার আগে একটি বিষয় আমি আপনাদের সামনে জানিয়ে দিতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ আপনি যিনি বর্তমানে এই ভিডিওটি দেখছেন আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা যাই হোন না কেন, আপনার মতো আরও 100 জন কর্কট রাশির জাতক ও জাতিকা এই ভিডিওটি দেখছেন। প্রত্যেকের কিন্তু একই জন্ম সময় নয় এবং প্রত্যেকেরই একই গ্রহের গোচর নয় এবং প্রত্যেকের জন্মছকে গ্রহের অবস্থান একই নয়, সে কারণে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভ্যারি করবে। অর্থাৎ আপনার গ্রহের গোচর যেমন অবস্থায় থাকবে ঠিক তেমনটি কিন্তু আপনারা ফল পাবেন। তবে এতটুকুটা বলতে পারি এই ভিডিওর মাধ্যমে আপনার চলার পথে গাইড হিসাবে কাজে আসবে, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শারীরিক দিক, কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে উদ্দীপনা পাওয়া যায়। তাই আমি শারীরিক দিকটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটি কথাই বলবো, শারীরিক দিক কিন্তু আপনাদের মধ্যম যেতে চলেছে, অর্থাৎ বড় ধরনের কোনো রোগ ব্যাধিতে আপনারা কিন্তু পড়বেন না। তবে ছোটোখাটো টুকিটাকি কোনো প্রবলেম, সর্দি কাশি জ্বর জ্বালা এগুলো হতে পারে, বাট বড় ধরনের কোনো ডিজিজে ভুগছেন সেই জায়গাটা কিন্তু নেই। আর প্লাস পয়েন্ট হচ্ছে এটাই, গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে, অর্থাৎ গুরুজনদেরকে নিয়ে বড় চাপের বিষয় নেই। এরপরে আসি পড়াশোনার দিক। এই মাস পড়াশোনার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে, বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছেন, অর্থাৎ এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে, এবং যারা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মিডিয়াম বা মধ্যম যেতে চলেছে। এরপরে আসি ফ্যামিলি বা পরিবারের দিক। দেখুন, ফ্যামিলি সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে পাবেন, এতটুকু আমি বলতে পারি, অর্থাৎ বাবা মা ভাই বোন এদের কাছ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে ফ্যামিলি সাপোর্ট পাবেন। এবং এই মাসে কোর্ট কাছারি অর্থাৎ মামলা মোকদ্দমার যদি জর্জরিত থাকেন সেই জায়গা থেকে কিন্তু উপশমের মাস হতে চলেছে। এই মাসে ইনকামের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, কিন্তু ক্যাশ ইন হ্যান্ড যেটাকে বলে, অর্থাৎ অর্থ হাতে ধরে রাখা সেই জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখছি না। দুমদাম কোনো খরচা হয়ে সেই টাকা কিন্তু আপনার নষ্ট হতে পারে এবং আপনি নিজেও বুঝতে পারবেন না কোন দিকে টাকাগুলো বেরিয়ে গেল, এইরকম হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে প্রেম থেকে প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে মতবিরোধ, মতপার্থক্য এইসব আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তারা একটু মাথা ঠান্ডা করে চলুন এবং একে অপরকে মিষ্টিভাবে কথা বলুন যাতে আপনাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হবে, অর্থাৎ যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের সন্তান হতে চলেছে এবং আপনাদের সন্তান নিয়ে সেরকম কোনো কিন্তু প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। এই মাসে প্লাস পয়েন্ট হচ্ছে একটাই,
শত্রু কিন্তু নিধন হবে, অর্থাৎ শত্রু মুক্তি এই মাসে হতে চলেছে। অর্থাৎ যেসব শত্রু আপনার রয়েছে তারা কিন্তু আপনার কাছ থেকে 10 পা পিছু থাকবে, এতটুকুটা বলতে পারি। এই মাসে দাম্পত্য জীবন কিন্তু মিডিয়াম যেতে চলেছে, অর্থাৎ মধ্যম যেতে চলেছে। ছোটোখাটো টুকিটাকি অশান্তি কিন্তু আপনাদের মধ্যে থাকবে এবং এ থেকে কিন্তু বড় কোনো ঘটনা ঘটবে না, এতটুকুটা আমি বলতে পারি। তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অত্যন্তর মতবিরোধ কিন্তু থাকবে, এতটুকুটা আমি বলতে পারি। যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তারা চাকরি পেতে চলেছেন, অর্থাৎ যারা ঘরে বসে রয়েছেন তারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পাবেন। কিন্তু যারা চাকরি করছেন তাদের কিন্তু প্রেসার বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের কাজের চাপ একের পর এক বৃদ্ধি পাবে, সেই প্রেসারটাই কিন্তু আপনাদেরকে নিতে হবে। আর আপনারা যদি ভাবেন যে চাকরিটি ছেড়ে দেবো সেক্ষেত্রে কিন্তু প্রচুর ভুল করবেন। তাই চাকরি ছাড়ার ক্ষেত্রে অবশ্যই একটি চাকরি ধরে তারপর চাকরিটি ছাড়ুন, নচেত অর্থ সংকটের মুখোমুখি আপনাদেরকে হতে হবে। এই মাসে ব্যবসার দিক কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, অর্থাৎ সেলসের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, মধ্যম রয়েছে। তবে যে সমস্ত অর্থ আপনাদের আটকে গেছে সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসবে, এতটুকুটা বলতে পারি। তবে যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তারা এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর বিজনেসটি স্টার্ট আপ করুন, কারণ আপনার জন্মছক অনুযায়ী কোন ব্যবসা স্যুট করবে সেটা কেবল একজন দক্ষ জ্যোতিষী বলতে পারে। কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর ব্যবসা স্টার্ট করুন। এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে বলবো একটু চোখ কান খোলা রাখুন, কারণ পার্টনার আপনার সাথে ধোঁকাবাজি করতে পারে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে প্রতারণার যোগ রয়েছে, অর্থাৎ আপনাকে বুঝিয়ে বাজিয়ে টাকা নিয়ে সেই টাকা চিট করে দিতে পারে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই মাসে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের হার্টের প্রবলেম শ্বাসকষ্টজনিত প্রবলেম, এই সমস্ত প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। এবং এই মাসে যারা লটারি কাটেন তাদের কিন্তু লটারি লাগার সম্ভাবনা রয়েছে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, তাই যদি আপনার জন্মছকে রাহু গ্রহ ভালো না থাকে তাহলে আপনারা লটারি কাটবেন না। তো এই ছিল কর্কট রাশির জিস্ট, মার্চ মাস কেমন যাবে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।